টানা লকডাউনের কারণে সিরাজগঞ্জেও কমেছে দুধ বিক্রি ও দুধের দাম। মিল্কভিটা সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, মিষ্টির দোকানি এবং বাসাবাড়িতে দুধ কেনা কমিয়ে দেয়ায় উৎপাদিত দুধ নিয়ে অনেকটা বিপাকে পড়েছেন খামারিরা। সিরাজগঞ্জের কড্ডা বুলবুল ডেইরি ফার্ম থেকে বিস্তারিত জানবো সহকর্মী ফেরদৌস হাসানের কাছ থেকে। কি দেখছেন ফেরদৌস? ধন্যবাদ প্রণব। দুগ্ধ উৎপাদনের জেলা হিসেবে খ্যাত সিরাজগঞ্জ জেলায়। ছোট বড় মাঝারি প্রায় 20,000 খামারি রয়েছে, দুগ্ধজাত খামারি রয়েছে, এবং এসব খামারে প্রতিদিন গড়ে প্রায় 5 লক্ষ লিটার দুধ উৎপন্ন হয়ে থাকে। এই দুধ সবচেয়ে বড় যে কোম্পানি মিল্কভিটা, সেই মিল্কভিটা প্রায় 16 লাখ লিটার, এছাড়া অন্যান্য কোম্পানি, বেসরকারি কোম্পানি সহ এই দুধগুলো স্থানীয় বাজারে সরবরাহ করে থাকেন দুগ্ধ খামারিরা। কিন্তু গত 1 বছর যাবৎ যে করোনাকালীন সময় চলছে এবং বিভিন্ন সময় যে লকডাউন চলছে, লকডাউনের সময় দুধের বাজারে যেমন ধস দেখা দিয়েছে, চাহিদাও কমেছে, ফলে এই দুগ্ধজাত উৎপাদনকারী যারা খামারি রয়েছেন তাদের মধ্যে কিন্তু হতাশা দেখা দিয়েছে। লকডাউনের পরের থেকে আর দুধ আমরা বিক্রি করতে পারছি না। লকডাউনের আগে যে দামে বিক্রি করছি এখন সে দামে বিক্রি করতে পারছি না। ধরেন যে মিষ্টির দোকানে দুধ দিছে, এখন মিষ্টির দোকানদারও দুধ লায় না, আমাদের গ্রামগঞ্জে লিয়া ফেরি করে বেচা লাগে। প্রণব, শুনছিলেন যে যারা দুগ্ধ উৎপাদনকারী খামারি রয়েছেন তাদের বর্তমান যে অবস্থা সেই অবস্থায়। অসংখ্য ধন্যবাদ।